আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত ওয়া সত্য এবং হক প্রচার মদিনা থেকে সত্য এবং হক কথা বলি ফেসবুক বন্ধুদের কাছে আজকে আমরা সকল সুন্নি উলামায়ে কেরাম এবং প্রত্যেকটা দরবার প্রত্যেকটা পীরের দরবারকে আমরা সম্মান করি পীর যার যার সুন্নিয়াত সকলের আমরা আলা যারা আছে গরম সুন্নি এত গরম হইবেন না এত গরম হয়ে কেন কথা বলছেন বেশি গরম কাপড় হয় তখন হবে কুলতে যত শীতে আসুক কাপড় যতই লাগাইবেন তরক হবে না ঠিক আছে একটু বিবেচনা করেন বিবেচনা করে এরকম ফতুয়া দিবেন না যদি আলাহর জ্যোতের অনুসারেই ধরেন দেওয়ানবাগি ধরেন বান্ডার শরীফ ধরেন আটসি ধরেন এই কয়েকটা আপনারা আজকে এইভাবে ফতুয়া দিবেন যে সোনাকান্দা ফুরফুরা জুনপুরি ফুলতুলি সর্ষিনা ফুরাডা সব দায় কাফের তে আজকে হক দরবারগুলি কোথায় এত বড় বড় দরবারগুলি কি আপনারা এখনো ফতুয়া দিচ্ছেন কাফের হ্যাঁ আপনারা আজকে সুনিয়তের মধ্যে আছে কে আবুল কাশেম নুরি আবু সুফেন আবিদিন আল খাদি তারপরে দেউলিউল্লাহ আশিকি বক্তি এসব যারা আছে কুবরুদ্দিন সরকার এদের এদের আকিদা দেখেন এরা কি এই ফুলতুলি এবং জুলফুরি এবং ফুরফুরা সোনাকান্দা ওদের আকিদের সাথে কি মিল নাই ওরা ওরা কি ওখানে যাচ্ছে না আমাদের কিশোরগঞ্জ দরবারে সকলেই তো যাচ্ছে প্রত্যেক বছরই সকলেই যাচ্ছে তো সুতারাং সুতারাং এই সমস্ত কাদা চুরাচুরি করে গরম এত গরম হইবেন না আজকে লা মাঝহাবি আহলে কবিশের বিরুদ্ধে প্রতিবাদ করুন সুন্নি সুন্নি হয়ে আর কাদা চুদি করবেন না একটা জিনিস মনে রাখবেন আমরা এখন একবদ্ধ হওয়া দরকার আমাদের মধ্যে কাদা ছোড়াছুরিটা আমরা ঠিক করছি না আমরা কি ভুল করছি একজনে তেইশ তারিখে এবং আরেকজনে বারো তারিখে ইয়াও একুশ তারিখে ইসলামী ছাত্র সেনা উদযাপন করেন তো এইরকম একজনকে আরেকজন নাস্তিক ফতোয়া দিচ্ছেন আলা অনুসারী হইলে আহলে সুনতুল জামাত কে বলছে কেউ বলবেন কে বলছে এরকম বহুত লোক বলতাছে এবং কাফের ফতুয়া দিচ্ছে এবং মুনাফেক ফতুয়া দিচ্ছে সুতরাং এখনো আর এইগুলি ফতুয়া দিবেন না আশা করি দিবেন না যদি ধেন তাহলে আমাদের মধ্যে আর একবদ্ধতা হবে না সুতরাং ফির যার যার সিয়ার সকলের শাহদনু ইসলাম ফাউকে কথাটা বলছেন সেই কথাটা আমরা মাথায় রাখি মাথায় রাখি আমরা একবদ্ধ হয়ে আমরা কাজ করি না হয়তো আমাদের মধ্যে আজকে দেখেন তাবলিকেরা যার মাজহাবিরা আহলে কবিরা তারা কিভাবে তারা একবদ্ধ হয়ে আমাদের বিরুদ্ধে তারা আক্রমণ করে জাগাই জাগাই কেন আমরা কেন হচ্ছি না কাদা চোরাচুরি কম করেন আকিদাগত বিষয় দেখেন আকিদাগত বিষয় কি দেখবেন নবীজি নূর হায়াতুল নবী জিন্দা নবী নবী গায়ব জামনাওয়ালা নবী নবীজি হাজির ও নাজির মিলাদ কিয়ামের প্রতি নবীর প্রতি মোহব্বত রেখে সত্য এবং হকের প্রতি অটল থেকে বাতেলের বিরুদ্ধে লামা জাবিদের বিরুদ্ধে আক্রমণ করেন এইরকম কথা বলবেন না যে আলাহরজাতের অনুসারী হইলেই আপনি সুন্নি না হয়তো আপনি শুননি না কে বলছে আপনারা অনেকে বলবেন কুমিল্লা গিলাতলা শরীফের সাকিউল কাউসার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এবং তার বক্তবিন্দু সহ দাফুল তুলি ফুরফুরা জুনফুরি এবং আমাদের কিশোর সিদ্দিকিয়া দরবার শরীফ ফুরাডে কাফের এবং মুনাফেক এবং আমাকে এইরকম আখ্যায়িত শেখ করছে তারপরে আমি জুতা দিছি কারণ এই জন্য ভিডা নিয়ে দিচ্ছি কারণ তারা আজকে এই সমস্ত ভণ্ডরা এই সমস্ত ভণ্ডরা আজকে সুনিয়াতের জন্য সুনিয়াতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে হুম গান বাজনা কোথায় পেয়েছেন মাজার আগে সেজদা করেন পূজা করেন কোথায় পেয়েছেন জিয়ারত করেন কুরআনের এবং সই হাদিসের উপর আমল করে নবীজির প্রতি মোহাম্বত বিশ্বা নবীজি নুরেন নবী হায়াতুল নবী জিন্দা নবী তাজেদারে মদিনা সরকার দো আলম নুরে মুজাসম পাকরি আজম শফিউল মুজ নবী হায়াতুল নবী জিন্দা নবী আহম্মদ মোহাম্মদ বেতার বিতি দুপুরের বাতি রহমাতুল্লিল আলমিনের মোহাব্বত এবং অনুসরণ অনুকরণ করে সকল সুন্নীরা আমরা একবদ্ধ চাচ্ছি ফির জার্জার সুন্নিয়ার সকলের সেই কথাটা মাথায় রেখে আমরা একবদ্ধ চাচ্ছি আর পাটন ধরাবেন না আমরা একবদ্ধ চাচ্ছি একবদ্ধ তো আমাদের জরুরি সুতরাং সব ভেদাভেদ বলে আজকে একবদ্ধ হয়ে যান সুন্নিয়ার সকলের ফির জার্জার আল্লাহ তালা আমাদেরকে সত্য এবং সঠিক বুজদান করো এবং সত্য এবং হক কথাগুলি শেয়ার করেন জাজাকাল্লা খায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে